হ্যালো, হাই এভরিওয়ান। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো বাবা ভূষণ্ডেশ্বর টেম্পল। তো এটি অবস্থিত নিয়ার চন্দনেশ্বর বা বলিয়াপালের কাছাকাছি। এটি বালেশ্বর ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে এবং এটি উড়িষ্যাতে অবস্থিত। এই বাবা ভূষণ্ডেশ্বর টেম্পলটি এটি দূরত্ব চন্দনেশ্বর থেকে মাত্র 18 কিলোমিটার। তো আপনারা যারা প্রাইভেট গাড়ি করে আসেন তারা ইজিলি এখানে পৌঁছে যেতে পারবেন বালেশ্বর ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে। এবং এটি সুবর্ণরেখা বরাবর যে গ্রাম রয়েছে সেই গ্রামের মধ্যে দিয়ে, অথবা আপনারা বাসে করে জলেশ্বর যাওয়ার পথে আপনারা এখানে আসতে পারেন। তো দেখতেই পাচ্ছেন গ্রামটি ভীষণই প্রত্যন্ত এবং ভীষণই অপূর্ব এক দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। এবং তো গ্রামের অপরূপ দৃশ্য আমরা দেখতে দেখতে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং আমরা এখানে বাবা ভূষণ্ডেশ্বর টেম্পলের দর্শন করি। তো গ্রামটি ভীষণই সুন্দর এবং তো আর চারিদিকে সবুজ গাছপালায় পুরো ভর্তি এবং গ্রামে অনেক পাশ দিয়ে নদী। তো সব মিলিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে সুবর্ণরেখার নদী বরাবর আমরা গেছিলাম এবং এটি ভীষণই এক অপরূপ দৃশ্য গ্রামের জেলেরা মাছ ধরছে এবং সেখান থেকে আমরা তার সেই পাশ বরাবর আপনাদের এই দৃশ্য, মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই শিবলঙ্গটি টোটাল উচ্চতা আপনার লম্বায় 12 ফিট এবং চওড়ায় 14 ফিট। টোটাল শিবলিঙ্গের 3টে পার্ট রয়েছে এবং তার মধ্যে আপনি এই যে শিবলিঙ্গ দেখছেন এটি হাফ এবং বাকি হাফ আরও নিচে রয়েছে। তো টোটাল 12 ফিট উচ্চতা, এশিয়ার সর্ববৃহৎ শিবলিঙ্গ।
এবং আশা করি আপনাদের এই বাবাভূষণ বিশ্বাসের টেম্পলটি দেখে খুব ভালো লাগলো। এবং অবশ্যই এই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। এবং সবথেকে বড় কথা, আপনারা চেষ্টা করবেন বাবার দর্শন করার জন্য। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।